আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকের রেসিপি পর্বে থাকছে আলু ও চালের গুঁড়া দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মাচারি সাইজের চারটা আলু সিলে নিয়েছি এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব গ্রেটারে একদম ছোট যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আলুগুলো কীরকম হবে একইভাবে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এবার হাতের সাহায্যে আলুর থেকে চিপড়ে অতিরিক্ত পানিটাকে ফেলে দেব যাতে করে আলুর মধ্যে কোনো প্রকারে পানি না থাকে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে এ সবগুলো পানিকে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আলুটা কতটা ঝোরঝর হয়েছে এবার এটার সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি সাত মতো কাঁচামরিচ কুচি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ চাট মশলা আপনারা চাইলে এখানে নুডলসের সাথে যে মশলাটা সেটা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপ করেন খুব ভালোভাবে আলুর সাথে মেখে নিব আর এটার সাথে কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না মাখা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিমের তিন বাগের এক ভাগ ডিমটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে এবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার মাখানো ডো থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে প্রথমে একটু চেপে তারপর এটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অপেক্ষা করব একটা সাইড ভাজা পর্যন্ত যখন একটা সাইড ভাজা হয়ে যাবে মানে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে আরেকটা সাইড ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সাইড ব্রাউন হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবগুলো উল্টে দিলাম এবার অপেক্ষা করছি আরেকটা সাইড ব্রাউন হওয়া পর্যন্ত তো ফিরে এলাম দুইটা সাইড ব্রাউন কালার হওয়ার পর যখনই দুইটা সাইড ব্রাউন হয়ে যাবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কীরকম করে ভেজে নিতে হবে এর বেশি ফাসতে যাবেন না তাহলে কিন্তু উপরটা একটু তেতোভাব হয়ে যাবে এবারে একটা স্ট্রিনারির সাহায্যে তেলটা ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার আলুর তৈরি বিকেলের নাস্তা যারা এখনও এই নাস্তাটা ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই টেস্টি হবে খেতে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা অনেকটা ক্রিস্পি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম